পুরা কোরআনের মধ্যে আল্লাহ সুবহান তালা এই জালেমদের পাঁচটি আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেছেন পুরা কোরআনের মধ্যে পাঁচটি আকাঙ্ক্ষার কথা আল্লাহ উল্লেখ করেছেন তারা আফসোস করবে ইয়া ইয়া এই কথা বলে বলে তার আফসোস করবে পুরা কোরআনের মধ্যে আল্লাহ তালা পাঁচটি আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেছেন তোর মধ্যে সাতাশ নম্বর আয়াতের মধ্যে এই আয়াতের শুরু প্রথম সাতাশ নম্বর আয়াতের মধ্যে এবং আঠাশ নম্বর আয়াতের মধ্যে জোয়ালিমের প্রথম আকাঙ্ক্ষা যেটি সেটা উল্লেখ করেছে মাহেশেরে যখন উপস্থিত হবে মাহেশের উপস্থিত হওয়ার পর যখন দেখতে পাবে আজকে আর ওই বন্ধুরা নেই আজকে আর ওই সহপাঠীরা নেই যাদেরকে মনে করেছিল যে তারা হয়তো কোনোদিন সহযোগিতা করতে পারবে আজকে আর ওই সমস্ত বুজুর্গ ওই সমস্ত পীর ওই সমস্ত মুর্শিদ সামনে নেই যারা বলেছিল যে আমাদেরকে আল্লাহর কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ধরা এবং পাকড়াউ থেকে আমাদেরকে মুক্তি করে দেবে জান্নাত দিয়ে দেবে তারা কোনো তাদের কোনো খবর নেই যখন এই অবস্থা দেখবি এই বাস্তবতার মুখোমুখি হবে জলেম তখন অত্যন্ত রাগান্বিত হয়ে বিষণ্ণ বিমর্ষ হয়ে প্রায়িত্যের মানসিক চাপ নিয়ে সে আফসোস করে দুইটি আফসোস করবে এক নম্বর আফসোস হচ্ছে আমার আফসোস ইতাহাজতু মা রাসূল সাবিলা যদি রাসূলের পথটা অনুসরণ করতাম রাসূলের পথ অবলম্বন করতাম এই সব তরিকা বাদ দিয়ে যদি রাসূলের তরিকাকে একমাত্র তরিকা হিসেবে গ্রহণ করতাম তাহলে আমার জন্য কতই ভালো হতো আজকে তো এই পরিস্থিতির মুখোমুখি হতাম না কিন্তু বন্ধুগণ এই আফসোস লাইটা শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে কোরআনে কেরিমের মধ্যে সমস্ত হালু তফসির মুফাসিরিন গণ একমত যে লাইনটা শব্দ দিয়ে যে আফসোসের বই প্রকাশ করা হয়েছে এটি হচ্ছে এমন আফসোস এমন অন্তিম আফসোস যেটি আর কোনো দিন পূরণ হবে না শুধুমাত্র আফসোস হিসেবেই থেকে যাবে এই আফসোস করার দরকার ছিল আফসোসের জায়গায় দুনিয়াতে করার দরকার ছিল ভুল হচ্ছে এই আফসোসটা আপনি করছেন গিয়ে কোথায় আখেরাতে করতেছেন মাহেশ্বরে করতেছেন মাহেশারে করার জায়গা ছিল দ্বিতীয় যে আফসোস করবে মাহেশ্বের মধ্যে সেটি হলেন আফসোস যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণেই তো আমাকে আল্লাহর দরবার থেকে অমুকের দরবারে নিয়ে চলে গেছে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণেই তো আমাকে হেদায়তের পথ থেকে জাহান নামের পথ বিচ্ছুতির পথের দিকে নিয়ে চলে গিয়েছে যদি তাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো বন্ধুর কথা বলতেছি আয়াতগুলোর বিশদ তফসি রয়েছে শুধুমাত্র আফসোস আমি বলতেছি এই দুটি আফসোস করবে মাহসারে। এই আফসোসের পর কোনো উপায় নেই মাসের উপস্থিত জালিম দিক বিদিক বিমৎস্য অবস্থায় এই আফসোস করতেই থাকবে আফসোস করতেই থাকবে আর নিজের হস্তযুগর কামড়াতে থাকবে ইয়া দুর্গ দ আলেমু আলাইয়া হাত দুটির উপর কামড়াতেই থাকবে কামড়াতেই থাকবে আর এই আফসোস করতেই থাকবে বন্ধুগণ এরপর দ্বিতীয় আফসোসের সময় এসে যাবে দ্বিতীয় আফসোস হচ্ছে জালীম ব্যক্তি আল্লাহ রব্বুল আলমী যখন বিচারের আগে একটু আগে যারা আখাত সম্পর্কে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আমার আলোচনাগুলো শুনেছেন নেটে পাবেন মৃত্যুর পরবর্তী জীবন বিভিন্ন পর্যায়ে রয়েছে আল্লাহ রব্বুল আলমী আল্লাহ তালার আগ্রহ মনে আগেই আল্লাহ সুবাহ তালা জাহান নামকে কি করবেন মাহাসের উপস্থিত করবেন যেমনিভাবে জান্নাতকে উপস্থিত করবেন দৃষ্টির একেবারেই কাছাকাছি জাহান নামকে ও জি এদিন জাহান নাম জাহান নামকে নিয়ে আসা হবে আর জাহান নামকে যখন দেখবে ওই জলেম ব্যক্তি তার তৃতীয় আফসোস এটা প্রকাশ করবে এ লালাই ইত্যা নিয়ে তুলে হায়াতি হাই আমার আফসোস এ আলাই ইত্যা নিয়ে তুলে হায়াতি আমি যদি আমার এই জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম কিছু সংগ্রহ করতে পারতাম অর্জন করতে পারতাম আমি তো আসলে কিছুই নিয়ে আসতে পারিনি থেকে নিয়ে আসবেন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই আমরা দুনিয়াতে যখন এসেছি কিছুই নিয়ে আসছে কিনা কিছু কেউ নিয়ে আসছেন কিনা এখানে কে 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 নিয়ে আসছেন কিছু তো নিয়ে আসতে পারিনি এই যা কিছু আছে সব কিছু আমরা আল্লাহ রাবুল আলমিনের মেহরবানি তিনি মেহরবানি করে আমাকে আপনাকে দিয়েছেন অথচ তার এই মেহরবানির বিষয়ে আপনি ভুলে গিয়েছেন আমি ভুলে গিয়েছি কিছুই তো নিয়ে আসিনি আমি আর যখন আমি চলে যাব চলে যাওয়ার পরে যখন মাহাসের উপস্থিত হব তখন আমার আল্লাহামদুলের মেহেরবানী ছাড়া কিছুই নিয়ে আপনি উঠতে পারবেন না সামান্যতম কাপড় নিয়েও আপনি উঠতে পারবেন না পারবেন কিনা এটা আমরা খেয়াল করি নাই আমাদের খেয়াল এখানেই হারিয়ে গিয়েছে তখন এই কথা বলবে তুলে হায়াতি হায় আফসোস বাড়ি যদি গ্রাহ করে যদি মসজিদ করতাম দোকান যদি না করে মাদ্রাসা করতাম ব্যবসা যদি না করে আল্লাহ রাস্তায় মানুষদেরকে দাওয়াতের জন্য খরচ করতাম তখন এই জন্য যদি কিছু পেশ করতে পারতাম কিন্তু এই আফসোসকে আদৌ কাজে লাগবে কিনা ওই লাইতানি লাইতায়ের মধ্যে থেকে যাবে যদি আর জীবনে কোনো দিন যে আকাঙ্ক্ষা আর জীবনে কোনো দিন পূরণ হবে না শুধু আকাঙ্ক্ষা আফসোস হিসেবে থেকে যাবে এই জলিম ব্যক্তি তৃতীয় নম্বর আফসোস বললাম চতুর্থ নম্বর আফসোস হচ্ছে যখন আল্লাহ রব্বুল আলমিন মখলোকাতের মধ্যে বিচার ফয়সালা করার পরে আমার আল্লাহ সুহান সমস্ত মখলোকাতকে এক নির্দেশ দেবেন যে তোমরা খুনু থুরা বা তোমরা মাটিতে পরিণত হয়ে যাও মাটি হয়ে যাও তোমাদের আদরকার নেই তোমাদেরকে উপস্থিত করেছি আদল প্রতিষ্ঠা করার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আর আদলের প্রয়োজন নেই তোমরা মাটিতে পরিণত হয়ে যাও তখন ওই জালে আবার আফসুস করবে হাই রে এই পশুগুলোর সাথে এই কাত গুলোর সাথে এই প্রাণীজগতের সাথে যদি আমিও মাটি হয়ে যেতে পারতাম তাহলে তো আমার আর কঠিন অবস্থার মুখোমুখি হতো হতে হতো না আমি কেন মাটি না আমি যদি মাটি হয়ে যেতে পারতাম আফসোস করবে মাটি হয়ে যাওয়ার জন্য কারণ যখন ভয়াবহ অবস্থা দেখবে কঠিন অবস্থার মুখোমুখি হবে তখন সে আফসোস করবে এলেনি খুন্তু তো রা হারিয়া মাটি হয়ে যেতাম যদি তাহলে তো বেঁচে যেতাম আজকে তো এরা বেঁচে গিয়েছে কিন্তু কি সে মাটি হতে পারবে কিনা আর মাটি হওয়ার সুযোগ নেই বন্ধুগণ শুধু আফসোসই করবে মাটি হওয়ার সুযোগ থাকবে তারপরে আরেকবার আরেক জায়গায় আফসোস করবে বিচার ফয়সালা হয়ে যাওয়ার পরে মাটি করার পরে আল্লাহ রব্বুল আলমিন তখন সহিফাগুল আল্লাহ সুবাহ উড়িয়ে দিবেন আপনার আমল নামা আমার আমল নামা উঠতে থাকবে আপনারটা কি ডান দিক থেকে আসবে না বাম দিক থেকে আসবে পিছনের দিক থেকে আসবে না সামনের দিক থেকে আসবে যখন এই আমুল নামার ভয়াবহ দৃশ্য যখন এই জয়ালিম দেখতে পাবে বান্দা যারা রয়েছে তারা আমুলনামা দেখে খুশি হয়ে যাবে আর এই জয়ালিম ব্যক্তি তখন আবার বিমর্ষ হয়ে যাবে আর আফসোস করবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হে আমার আফসোস আমার এই কিতাব যদি আমার সামনে না আসতো আমাকে যদি এই কিতাব না দেয়া হতো কিন্তু এই কিতাব থেকে বাঁচার উপায় আছে কিনা এই কিতাব হাতে নিতেই হবে এই কিতাব অবশ্যই বহন করতে হবে আপনাকে যে আফসোস করবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া যদি আমার এই কিতাব আমাকে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো এই জলের পাঁচটি আফসোস এই দৃশ্য মূলত আল্লাহ সুবাহী করিমের এই সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই দৃশ্যগুলো তুলে ধরেছিলেন আফসোস করবে কিন্তু আফসোস থেকে কোনো ফায়দা নিতে আমার বন্ধুগণ আফসোস থেকে কোনো ফায়দা আমরা নিতে পারবো না এবার আসুন বলুন তো হয়তো প্রশ্ন করবেন সাইফুল্লাহ ভাই এই জালেম আবার কে শুধু এতটুকু বলে সময় শেষ হয়ে গেছে সাতটা পর্যন্ত সময় দিয়েছে যেহেতু আমাদেরকে এয়ারপোর্টে যেতে হবে কোরআনে করিমের মধ্যে পাঁচতন লোককে জালেম বলা হয়েছে পয়জন লোককে জালেম বলা হয়েছে শুধু নাম বলে দিচ্ছি তফসিল করার সুযোগ দিয়ে আমি বলেছি প্রত্যেকটা আয়াতের তফসির একটা আয়াতের তফসির একদিন বা দুই দিনের প্রয়োজন সময় রয়েছে কিন্তু সেই সময় আমাদের হাতে নেই কোরআন করিম মধ্যে জয়ালেম বলতে পাঁচ প্রকারের লোককে বোঝানো হয় প্রথম হচ্ছে জোয়ালেম ওই ব্যক্তি যে মুশিক আল্লাহ রবদুল আলাবিন এর সাথে শরিক করেছে শিখ করেছে মুনাবাদী মনজুন মুশেখ এর মধ্যে অন্তর্ভুক্ত হবে দ্বিতীয় জোয়ালেম হচ্ছে কাফের যে ব্যক্তি আল্লাহ আব্দুল আলমিনের আয়াত অস্বীকার করেছে কুফুরি করেছে সেই জালেম তৃতীয় জালেম হচ্ছে মুনাফিক যে আল্লাহ আব্দুল আলমিনের সাথে মুনাফিকি করেছে আল্লাহর বিধানের সাথে মুনাফিকি করেছে প্রকাশ্য প্রকাশ্য আল্লাহ রাবুল আলমিনের বিধান নিয়ে ঠাট্টা বিদ্রোপ করেছে সেই মুনাফিক ব্যক্তি সেই মুনাফিক ব্যক্তি তাহলে এখন যেতে হবে জি শেষ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি জালেম হচ্ছে আল মুজরিম যে অপরাধী সীমা লঙ্ঘনকারী পঞ্চম হি ওই ফাসিক ব্যক্তি যার মধ্যে ইমান আছে কিন্তু মানে বিভিন্ন ধরনের ফাঁসে কাজের মধ্যে লিপ্ত রয়েছে এরা চার প্রকার এরা কয় প্রকার চার প্রকার আল আসি গুনাগার ব্যক্তি গুনার সাথে দুই নম্বর আল মুক্তা দেয় বেদাতি বেদাতের সাথে জড়িত রয়েছে তিন নম্বর সাহেবুল কবিরাহ যে কবিরা গুনা করে থাকে কবিরা গুনাকারী ব্যক্তি চার নম্বর সগিরা গুনা এবং এমন কিছু কাজ যেগুলোর জন্য আল্লাহ তালা বান্দাদেরকে তিরস্কার করবেন এই কাজের মধ্যে লিপ্ত রয়েছে যারা তারা বন্ধুগণ এদের বিস্তারিত আলোচনা রয়েছে এদেরকে সবাইকে এ আয়তের মধ্যে জোয়ালেম বলা হয়েছে তবে সবাইয়ের স্ট্যাটাস অথবা স্তর নয় সমান নয় এটি একটি আলোচ্য বিষয় রয়েছে দীর্ঘ আমাদের হাতে সময় নেই যেহেতু আটটা পাঁচ মিনিটে ফ্লাইট বলতেছে সুতরাং আমরা আর আপনাদেরকে সময় দিতে পারলাম না এতটুকু বলতে চাই এই আয়াতগুলো থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এই বন্ধুগণ মৃত্যুর পরবর্তী জীবনে গিয়ে আখেরাতে গিয়ে যমুল আখেরে গিয়ে আফসোস করার আগে আফসোসটুকু দুনিয়াতেই করা দরকার এই আফসোসটুকু দুনিয়াতেই করা দরকার দুনিয়াতে যদি আমরা আফসোস করতে পারি তাহলে হয়তো এই আফসোসগুলোকে আমরা কি করতে পারবো রিকোভার করতে পারবো এগুলোকে আমরা আবার নিজেদের জীবনকে সংশোধন করতে পারবো পরিবর্তন করতে পারবো এবং আখ জন্য আমরা কিছু পেশ করতে পারবো